হ্যালো বন্ধুরা, জিডি লার্নিং পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদেরকে আমি সিলেবাসটা যারা যারা চেয়েছিলে তাদেরকে সিলেবাসটা দিয়ে দিয়েছি। তা তোমরা সকলে সিলেবাসটা জানো, এই যে এটা 11-12 সিলেবাস এবং এই যে 9-10 সিলেবাস যেটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো সিলেবাস অনুযায়ী অনেকে জিজ্ঞাসা করছে আমাকে, আলাদা আলাদাভাবে প্রত্যেকে আলাদা আলাদাভাবে রিপ্লাই করতে হচ্ছে, বই নাম জিজ্ঞাসা করছে। তো আমি তাদেরকে বেশিরভাগই বলে দিয়েছি যে আলাদা একটা ভিডিও বানাবো বইয়ের নাম দিয়ে, নাম নিয়ে। তো আমি সেটা নিয়ে চলে এসেছি, দেখো এগুলো সব বইয়ের নাম, প্রত্যেকটা টপিক অনুযায়ী লেখকের নাম নিয়েছি এবং হাইলাইট করে দিয়েছি যেই লেখাগুলো হাইলাইট করেছে সেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্স, ভালো গুরুত্বপূর্ণ বই, খুব সুন্দর বই। তো আমি এক এক করে বলছি, সেগুলো তোমরা লিখে নেবে। তার সঙ্গে আমি রেফারেন্স হিসেবে কিছু বইগুলোও দেখাবো যেগুলো আমার কাছে আছে, কিন্তু অনেক বইও আমার কাছে নিয়েছে, অনেক বন্ধু নিয়ে গেছে। তো যাই হোক, প্রথমে জিওটেকটনিক্স এবং জিওমরফোলজির জন্য সুভাষরঞ্জন বসু বইটা খুবই ভালো, তার সঙ্গে অজিত সিলের বইটাও নিতে পারো। এই যে দেখো, এটা অজিত সিলের বই, আর এই যে সুভাষরঞ্জন বসু, এটা বসু মাইতির বইটা, এই বইটা খুব সুন্দর। হ্যাঁ, তাছাড়াও ওই যে দুটো পার্টি রয়েছে অজিত কুমার সিলের বইটা, এই দুটো নিতে পারো, খুব সুন্দর বই। তারপরে পার্থ বসুর বইটা নিতে পারো তোমরা, এটাও মোটামুটি ভালো বই। তারপরে দ্যুতিমান ও প্রধান বইটা রয়েছে, তাছাড়া আশিস কুমার পাল রয়েছে। আর এছাড়া সবথেকে দুটো বেটার, যেটা আমি সবথেকে কাছে রেখে দিয়েছি, আমার কাছে তো এই দুটো বই সবথেকে বেটার মনে হয়, ক্লাস 11-12 যে দুটো বই রয়েছে। তবে টেকটোনিক্সের জন্য কিন্তু ক্লাস 11 এবং মরফোলজিতে কিছু অংশ 12-এ রয়েছে। তো এই দুটো বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই, ক্লাস 11-12-এর সমরেন্দ্রনাথ মদকের বইটা, খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর টপিক আর সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। এছাড়া তোমরা রণজিৎ গরাং নিতে পারো, যেটা আমার কাছেই রয়েছে এখানে, রণজিৎ গরাঙে আছে, এখানেই রাখা আছে। গৌতম মৌলিক আছে, অনুজ বরণ নিতে পারো, এগুলো সবই আমার কাছে আছে, যেগুলো দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে, ইম্পর্টেন্সগুলোই আমি দেখাচ্ছি শুধু। এবার ওশনোগ্রাফির জন্য অলোক পাল সব থেকে বেটার। হ্যাঁ, তার সঙ্গে তোমরা অজিত কুমার সিল নিতে পারো, এই যো ওশনোগ্রাফি অলোক পাল, এই বইটা যদি নাও তাহলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, ওই অজিত কুমার সিলের বইটাও নিতে পারো, ঠিক আছে। এছাড়াও তোমরা বইটা রাখি, গৌতম কুমার দের বইটা নিতে পারো, নিখিল কৃষ্ণ দের বইটা রয়েছে, নিখিল কৃষ্ণ এবং অজিত কুমার সিল একসঙ্গে লেখা বইটা রয়েছে একটা, সরি অজিত কুমার বেরা, হ্যাঁ অজিত কুমার সিল নয়, অজিত কুমার বেরা এবং নিখিল কৃষ্ণ দের একসঙ্গে একটা বই লেখা আছে। আলম হাসমের বইটা নিতে পারো, যেটা বাংলাদেশের ঢাকা সুজিনিস পাবলিকেশন। তো এছাড়া তোমরা ক্লাস 11-12 তোমরা বলছি এই দুটো খুবই ইম্পর্টেন্স, যেটা ক্লাস 11-এর বইটা, এই যে এই বইটা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্স বই, সমরেন্দ্রনাথ মদক ক্লাস 11-এর খুবই ইম্পর্টেন্স বইটা নিতে পারো, সেখানে ওশনোগ্রাফি কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। এছাড়াও হাজারা দাস গৌতম মল্লিকের বইটাও নিতে পারো। এবার ক্লাইমেটোলজির কিন্তু বই প্রচুর রয়েছে, তার মধ্যে ইন্দ্রকুমার চ্যাটার্জির যে বইটা, এই যে বইটা খুব সুন্দর বই, এই বইটা নিতে পারো, ছোটোর ওপর, হ্যাঁ খুব ইজি করে খুব সুন্দর করে লেখা আছে, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর বইটা। এছাড়াও ক্লাইমেটোলজি এই বইটা তোমরা নিতে পারো, রফিক আহমেদের খুব সুন্দর বই, পুরো ডিটেলসে আলোচনা করা আছে। এছাড়া পীযূষ কান্তি সাহার বইটা নিতে পারো, মন্তু চরণ মাইতি। এছাড়াও সমরেন্দ্রনাথ মদক ক্লাস 12, যেটা আমি বললাম যে 11-12 আমার সবচেয়ে বেটার লাগে, এই দুটো বই, ক্লাস 12-এর সমরেন্দ্রনাথ মদক, এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লাইমেটোলজির কিছু অংশ। এবার আসবো বায়োজিওগ্রাফি, বায়োজিওগ্রাফির মধ্যে তোমরা বিশ্বজিৎ বেরা যে বইটা বন্ধু নিয়ে গিয়েছে, কারণ কালকে মানে কল্যাণী ইউনিভার্সিটির ডিস্টেন্সে কালকে পরীক্ষা আছে, সেই জন্য পড়ার জন্য নিয়ে গেছে, মানে বায়োজিওগ্রাফি সব বই নিয়ে চলে গেছে আমার কাছে, নেই আপাতত, মানে বিশ্বজিৎ বেরা, নিখিল কৃষ্ণদের অজিত কুমার সিলের বইটা নেই, বিশ্বজিৎ বেরা এবং নিখিল কৃষ্ণদের দুটো বই রয়েছে। এছাড়াও তোমরা পড়তে পারো ক্লাস 11-এর বইটা, যেটা আমি তোমাদেরকে বারবার বলছি, যেটা খুবই ইম্পর্টেন্স, ক্লাস 11-এর বইটা নিতে পারো, মোদকের বই কিন্তু, হ্যাঁ ক্লাস 11-12-এর মোদকের বই নিলে অনেক কিছু ওখান থেকে কভার হয়ে যাবে। এবার আসবো এনভায়রনমেন্টাল, যে যেটা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এই যে অনেক চট্টোপাধ্যায় সবচেয়ে বেটার, এই বইটার কথা বলছি আমি,
এই বইটা খুব ভালো বই এনভায়রনমেন্টালের জন্য। এছাড়াও জ্যোতির্ময় সেনের বইটাও নিতে পারো, জ্যোতির্ময় সেনের বইটাও রয়েছে আমার কাছে, যা নিয়ে এখানে। এবার ইকোনমিক জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি কিন্তু একটা বই সব কিছু কভার করে দেবে, যেটা হলো অনিশ চট্টোপাধ্যায়ের এই বইটা। এই বইটা দেখো যথেষ্ট মোটা এবং পুরো ডিটেলসে আছে। এই বইটা যদি নাও তাহলে আর কিছু প্রয়োজন পড়বে না। আমি কিন্তু আজকে সব বাংলা বইয়ের নাম বলছি, আমি ইংলিশ বই নিয়ে আর একটা ভিডিও বানাবো পরে পাঠে, কেননা এটা অনেক বড় হয়ে যাবে, দেখো না অনেক বড় হয়ে যাবে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কিন্তু। হ্যাঁ, তারপরে অজিত কুমার শীলের বইটা নিতে পারো, ইকোনমিক জিওগ্রাফি অজিত কুমার শীল বের করেছে একটা বই, সেটা নিতে পারো। প্রণব রায় বের করেছে, মিত্র সেন সেনগুপ্ত বইটা নিতে পারো। এছাড়াও মোদক ক্লাস ইলেভেনের, দেখো এই যে এই বইটার কথা বলছি আমি বারবার, এই বইটা ক্লাস ইলেভেনের, ঠিক আছে, মোদকের বইটা, এটা কিন্তু প্রচুর কভার করে। এখানেও কিন্তু এনভায়রনমেন্টালের পুরো ডিটেলসে পুরো খুব সুন্দর করে দেওয়া আছে, সেটা তোমরা নিতে পারো। এবার আমরা পরে পেজে আসছি, যেখানে হিউম্যান জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি প্রণব সিংয়ের বইটা নিতে পারো। এছাড়া জ্যোতির্ময় সেনের বইটা নিতে পারো, চন্দ্রসুরভি দাসের বইটাও খুব ভালো বই, সেটাও নিতে পারো। এছাড়া ক্লাস টুয়েলভের বইটাও নিতে পারো, যে বইটা আমি বারবার বলছি, এই বইটা বারবার আসবে, এই দুটো বই ক্লাস ইলেভেন টুয়েলভের, এই দুটো বই অবশ্যই কালেক্ট করে নিও। মোদকের বইটা খুব সুন্দর আছে, মোদক এবং অনিশ চট্টোপাধ্যায় এই দুটো বই কালেক্ট করে নেবে। এছাড়া হাজরা দাসের বইটাও খুব ভালো, হ্যাঁ, ইলেভেন টুয়েলভের এই দুই তিনটে রাইটারের বই নিয়ে নেবে। তোমরা পুরাতন বই নিলেও নিতে পারো, কেন বহরমপুরে কলকাতায় কলেজ স্ট্রিটে এবং বহরমপুরে টেক্সটাইল মোড়ে প্রচুর বই পাওয়া যাচ্ছে, পাওয়া যায়, এবং মালদাতে কোর্ট বাজারে ওখানে পুরাতন বইয়ের বাজার আছে, সেগুলো নিতে পারো। আমি তিনটে চিনি বলে এই তিনটের কথা বললাম, ঠিক আছে। এছাড়া রিজিওনাল জিওগ্রাফি কার্তিকচন্দ্র এর বইটা নিতে পারো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বইটা কোথায় রাখবো এই জন্য, যেটা রিজিওনাল আমাদের ইন্ডিয়ান রিজিওনাল জিওগ্রাফি, এই বইটা নিতে পারো, বাংলার জন্য খুবই সুন্দর বই। হ্যাঁ, এই বইটা পুরো ডিটেলসে আছে। এছাড়াও তোমরা কিন্তু ক্লাস টেনের বইগুলো অবশ্যই সংগ্রহ করতে পারো। আর একটা বই, এই বইটা না নিলে পারো, প্রচুর ভারী এবং প্রচুর দাম, অনেক দাম, এটা ইন্ডিয়ান জিওগ্রাফি অনেক কিছু আছে, এই বইটা নিলে নিতে পারো, কিন্তু অনেক দাম দাম, তার সঙ্গে দেখো কত মোটা বইটা, প্রচুর ভারী, 2-3 কিলো হয়ে যাবে মনে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি WCS এর জন্য, মানে অনেক কিছু, অনেক সাবজেক্ট অ্যাড করা আছে, 3-4টে সাবজেক্ট অ্যাড করা আছে এই কারণে। তারপরে জীবনলাল সরকারের বইটা নিতে পারো। এছাড়াও ক্লাস টেনের বইগুলো তোমরা দিতে পারো, যেমন মোদক, রণজিৎ গড়াং, সমরেন্দ্রনাথ মোদক, রণজিৎ গড়াং, হাজরা দাস বইটা নিতে পারো, জানাজান, এই বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই, আমি বইটা দেখাচ্ছি তোমাকে, আমি বইটা খুব কষ্ট করে খুঁজে পেয়েছি, বইটা কোথায় গেল, যাই হোক আমি পেলে পরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, পেয়ে গেছি, এটা আমি কলেজ স্ট্রিটে গিয়ে পেয়েছি, তবু কিন্তু আমি প্রেসিডেন্ট কপি পেয়েছি একটা, হ্যাঁ প্রেসিডেন্ট কপি পেয়েছি। আর এই যে রণজিৎ গড়াইয়ের বইটা, এটা খুব কিন্তু ভালো, ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে, এটা বইটা নিতে পারো, যেটা বসু মল্লিকের বইটা, খুব সুন্দর বই, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেল। এবার স্ট্যাটিস্টিকের বইগুলোর মধ্যে, স্ট্যাটিস্টিক বলতে এখানে স্ট্যাটিস্টিক এবং কার্টোগ্রাফিক টেকনিক্স রয়েছে সিলেবাসে, যেগুলো সব প্র্যাকটিক্যালের বই, প্র্যাকটিক্যালের বইগুলো যেগুলো কালেক্ট করো সেগুলো হয়ে যাবে। শঙ্কর অধিকারী খুব সুন্দর বই, আমি লিখে নিয়েছি, শঙ্কর অধিকারী। তারপরে নবোদয়ের একটা বই বের করেছে প্র্যাকটিক্যালের, হ্যাঁ সেই বইটা তোমরা কালেক্ট করতে পারো। আসিফ আহমেদের বইটাও নিতে পারো, খুব সুন্দর বই এটা। এছাড়াও হাজরা দাসের বইটা ভালো। জিওগ্রাফিক্যাল থটের বই আমার কাছে আপাতত দুটো বই আছে, তাছাড়া ইংলিশ আছে। এই বইটা আমি পাইনি বলে জেরক্স করে নিয়েছি, এটা কুন্তলা লাহিড়ি, তোমরা জেরক্স করে যদি পেয়ে যাও তো ভালো, না হলে যার কাছে আছে তার কাছ থেকে জেরক্স করে নিতে পারো, কুন্তলা লাহিড়ি, হ্যাঁ দত্ত, কুন্তলা লাহিড়ি দত্তের বইটা, থটের বই। এছাড়াও এই যে নবোদয় পাবলিকেশনের এই বইটা, মাইতি যেটা, খুব সুন্দর বই, এদের নিতে পারো। তো এটাও গেলো, আমাদের সিলেবাস পুরো কমপ্লিট গেলো, যেটা টোটাল 10টা টপিক আমরা এক এক করে বললাম। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা,
ইলেভেনে কিন্তু 11-12-এর যে সিলেবাসে সেখানে পুরো ডিটেলসে অনেক কিছু ভরা আছে, কিন্তু প্রায় একই সিলেবাস, কিন্তু একটু মেন যেখানে পার্থক্য, 11-12-এর থট থাকছে কিন্তু 19-এর থট থাকছে না। এই যে যারা 19-এ পড়ছো তাদেরকে এই দুটো বই না নেওয়ার কোনো দরকার নেই, এটা 11-12-এর জন্য, ঠিক আছে, যারা দেবে তাদের জন্য, আর বাকি যে বইগুলো নাম বললাম এটা সবারই জন্য। এবার যেটা আমরা বলবো বেসিক নির্দিষ্ট একটা টপিক নিয়ে জন্য কোন বইটা ভালো, সাপোজ ধরো ভৌমজলের কাজ, ভৌমজল কোন বইটার জন্য ভালো, ভৌমজলের জন্য কিন্তু সমরেন্দ্রনাথ মোদকের বইটা নিতে পারো, সেটা 12-এর বইটা, এই যেই বইটা তোমাদেরকে বলছি, এই বই ভৌমজলের এর এমনকি সামুদ্রিক ক্ষয়কার্যের এমনকি সামুদ্রিক যে ক্ষয় প্রক্রিয়া রয়েছে সেই ক্ষয় প্রক্রিয়াও কিন্তু এই বইটাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এছাড়া আহবিকার যদি কাজ করতে চাও, আহবিকারের জন্য কিন্তু ক্লাস 9-এ আহবিকার এবং ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল জিওগ্রাফি কিন্তু ওয়েস্ট বেঙ্গল এই বইটা কিন্তু খুব সুন্দর, সমরেন্দ্রনাথ মোদকের ক্লাস 9-এর বইটা খুব সুন্দর বই, এটা নিতে পারো। এছাড়া ভাজ্যুতি আগ্নেয়গিরি আগ্নেয়গিরি ভূমিকম্প এইগুলো কিন্তু এই দুটো বইয়ে কাফি হয়ে যাবে। 11-12-এর রণজিৎ গড়াং সরি সমরেন্দ্রনাথ মোদক 11-12 সমরেন্দ্রনাথ মোদক এই দুটো বই খুব সুন্দরভাবে পুরো ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, তোমরা নিতে পারো। এছাড়া জীবমণ্ডল যেটা আছে, জীবমণ্ডলের জন্য অবশ্যই বিশ্বজিৎ বেরা বইটা নিতে পারো, তার সঙ্গে সঙ্গে মোদকের 11-এর বইটা জীবমণ্ডলের আলোচনা করা আছে। তো বন্ধুরা এইটুকুই ভিডিওটা, আর যেটা তোমাদেরকে আরেকটা যেটা আমি আলোচনা করব যে প্র্যাকটিস সেট, এগুলো আমরা নিলাম অ্যাক্সেসের জন্য, এগুলো পড়লাম, এবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস সেটের জন্য আমি কিছু নাম নিয়েছি যেগুলো আমার কাছে অলরেডি রয়েছে, আরও দুটো বই নিয়ে চলে গেছে, যাই হোক আমি যেগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি। প্রথমে কার্তিকচন্দ্র মণ্ডল নামগুলো বলে দিই, তারপর এক এক করে দেখাচ্ছি। ভূগোল এগিয়ার 2, তারপরে ছায়া প্রকাশনের একটা বই রয়েছে সেটা নিতে পারো, তারপরে এসএসসি টার্গেট বলে একটা বই রয়েছে সেটা নিতে পারো, এবং ভূগোল জিজ্ঞাসা বিশ্বাস ও মণ্ডল রয়েল রাইটার, তো সেই বইটাও নিতে পারো। আমি এক এক করে বই দেখাচ্ছি। ভূগোলিকা 2 এই বইটা নিতে পারো, এই বইটা ভূগোল জিজ্ঞাসা আমি লিখে রেখেছি, মলার 2 আছে তো এই বইটা নিতে পারো তোমরা, এই যাও নিতে পারো এই বইটা। ভূগোল এসএসসি টার্গেট এই বইটাও নিতে পারো, খুব সুন্দর বই, যেটা এই যাও দাস মণ্ডলের এটা, এই বইটা কিন্তু আমার খুব পছন্দের বই, হ্যাঁ এবং খুব পছন্দ করি বইটা। আর একটা এই যে এই বইটা, এটা প্র্যাকটিস সেটের জন্য খুব ভালো বই, সৃষ্টিধর বেরা বইটা খুব সুন্দর ছায়া প্রকাশনী, আর এই বইটা কিন্তু ডেসক্রিপটিভ এবং এমসিকিউ সব কিছুই রয়েছে অলওভার, এটা 11-12, হ্যাঁ 9-10-এরও রয়েছে, 9-10-এর বইটা নিয়ে গেছে একটা বন্ধ, 9-10-এর বইটাও নিতে পারো, 11-12-ও নিতে পারো, খুব সুন্দর এবং পুরো ডিটেলসে রয়েছে, তোমরা দেখ পড়লে পরে বুঝতে পারো, আমার খুব সুন্দর লাগে এই বইটা। এই আর এই বইটা, এটাও কিন্তু ডেসক্রিপটিভ এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ রয়েছে, এই বইটাও খুব সুন্দর বই। আর শুধু প্র্যাকটিসের জন্য, শুধু প্র্যাকটিসের জন্য এই বইটা খুবই ভালো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর এই যে আমাদের জিডি লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাংক ইউ, বাই বাই।